তা আলহামদুলিল্লাহ আপনারা এটাও জেনে খুশি হবেন যে একটা আন্তর্জাতিক একটা ফোরাম আছে সৌদি আরব, এটার নাম রাবেতায়ে আলমে ইসলামী। এটার আমি মেম্বার, গত প্রায় 8-10 বছর যাবৎ মেম্বার। এটাকে বলা হয় ওলামা মুসাক্কাফিন, মানে যারা ইসলামী চিন্তাবিদ আলেম, তাদের এই কমিটিতে আমি সদস্য। এর সদস্য আছেন ওই মালদ্বীপের প্রেসিডেন্ট যে মামুন আব্দুল কাইয়ুম, উনিও সদস্য। ওই আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, উনিও সদস্য। এদের সদস্য এই যে জেরুজালেম মসজিদের খতিব, উনিও সদস্য। তো মুফতি, গ্র্যান্ড মুফতি, উনিও সদস্য। এই বছর সৌদি গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, হারামাইনের যিনি চিফ, ওনার নাম হলো শেখ সুদাইস, উনি ফুল মন্ত্রীর মর্যাদায়, ওনাকে আর আমাকে একই প্রস্তাবে সর্বোচ্চ কমিটিতে মেম্বার করা হয়েছে। এবং আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তুমি সম্মত কিনা জানাও, আমি সম্মতি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আন্তর্জাতিক ফোরামে, বিভিন্ন ফোরামে আমরা কাজ করি আল্লাহর মেহরবানিতে। ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হলো ইস্ট লন্ডন মস্ক, 14,000 লোক নামাজ পড়ে। এই এই মসজিদের ফাউন্ডেশনটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমার হাতে, এবং উদ্বোধন করেছেন শেখ সুদাই, হারামাইনের যিনি চিফ, উনি উদ্বোধন করেছেন। তো আল্লাহ তাআলার মেহরবানিতে আমরা সারা পৃথিবীতে কথা বলি, কিন্তু আমরা আমাদের কাণ্ড জ্ঞান সামনে রেখেই কথা বলি। যে আমেরিকাতে কথা বলি, দুইজন কংগ্রেসম্যান আমাকে ক্রেশ দিয়েছেন আমার বক্তৃতা, তারা শুনেছেন এবং ইসলামের মানবতার দিক আমি তুলে ধরেছি, তারা এগুলি শুনেছেন। কোনো সময় আমার অফিসে গেলে দেখবেন একটা ইউনিভার্সিটি আছে, এটা তো জানা না তারা আলহামদুলিল্লাহ। তো ইউনিভার্সিটিতে আপনি দেখবেন সে তাদের ক্রেশ দেয়া, একটা নিউ ইয়র্কে দিয়েছেন আর একটা আটলান্টিক সিটিতে এটা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ক্যানাডাতে গেছি, বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে তারা সম্বর্ধনা দিয়েছেন, সেই ক্রেস্ট আমার অফিসে আছে, বুদ্ধিজীবীরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহরবান। তো কথা বলি, আল্লাহর তৌফিকে কথা বলি, লোকেরা প্রশ্ন করে, আমি টেলিভিশনে বলতাম, সারা পৃথিবীতে প্রোগ্রাম এটা দেখা হয়, প্রশ্ন করে জবাব দিয়ে আল্লাহর মেহরবানিতে। সুতরাং গভর্নমেন্টের চিন্তা করার কোনো কারণ নাই, সময় বুঝে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, এটা আলহামদুলিল্লাহ বলি। আমরা সব কথাই বলি, কোনো কথা ছাড় দেই না। তবে উদুউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, কৌশলে কথা বলো। কিভাবে কথা বলো? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর ওয়াজের দ্বারা আল্লাহ তাআলার দিকে আহ্বান জানাও। আমরা চেষ্টা করি, আমরা এইভাবে কথা বলি, শুধু চেষ্টা করি না, আমরা ট্রেনিংও দেই। আপনারা এটাও জানেন, এই দেশে যতগুলি ইসলামী ব্যাংক আছে, সমস্ত ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়া কাউন্সিল, এটার চেয়ারম্যান আমি। তারপরে যতগুলি ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এটার কেন্দ্রীয় শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান আমি। এরপর অনেক খুচরা ব্যাংক, বিমার অনেক, আজকে সোশ্যাল ব্যাংকের শরিয়া কাউন্সিলের মিটিং করে আসি, দেরি হয়েছে, আমি তারপরে এখানে আসছি। তো আল্লাহ তাআলার মেহরবানিতে এই সমস্ত ফোরামে আমরা কাজ করি। এখানকার প্রশাসন খুব উদ্বিগ্ন ছিল, কি জানি আমরা করে ফেলি না, এই কাণ্ড জ্ঞানটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামীতেও কথা বলবো, আপনারা শঙ্কিত হবেন না, আমরা এই জাতিরই সদস্য, আমরা ইসলামের কথা বলবো এবং সুন্দরভাবে বলবো, বেদিন আল্লাহর তৌফিকে। আমরা আঘাত করব না, আমরা বুঝিয়ে বলবো, যুক্তির সাহায্যে, প্রমাণের সাহায্যে, বুদ্ধিদীপ্ত ভাবে, বুদ্ধিকার্য ভাবে কথা বলবো, বেদিনিল্লাহ বে তৌফিকিল্লাহ, যাতে মানুষের মনের গহীনে ইনশাআল্লাহ আল্লাহ কথাগুলি ঢুকিয়ে দেন। বলে না আমি